একই অপরাধে বারবার তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামের ভিতর একটা হলো তাওয়াব, আরেকটা হলো গাফফার। এই গাফফার এবং তাওয়াব নামের অর্থ জানেন? গাফফার শব্দের অর্থই হলো যিনি বারবার ক্ষমা করেন। তাওয়াব নামের অর্থই হলো যার কাছে বান্দা বারবার অপরাধ করে আসলে আবারও মাফ করেন, আবার অপরাধ করে আসলে আবারও মাফ করেন, আল্লাহর কাছ থেকে নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। একবার অপরাধ হয়ে গেছে, লজ্জিত হয়েছেন, ক্ষমা চেয়েছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন, আল্লাহ মনের ভুলে শয়তানের প্ররোচনায় পড়ে বন্ধুদের পালায় পড়ে করে ফেলেছি, মালিক কিয়ামতের দিনের শাস্তি জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না, আল্লাহ মাফ করে দেন, তওবা করলেন, আবার কিছুদিন পরে শয়তানের পালায় পড়ে আবার হয়ে গেছে, আবারও তওবা করবেন। শয়তানের একটা বড় চক্রান্ত হলো, শয়তান আপনাকে বলবে যে তুই বেটা এত বেহায়া কেন, কয়দিন আগে না একবার তওবা করছস, আবার তওবা করবি কেমনে আল্লাহর কাছে, এটা হয় না, বাদ দে। আস্তে আস্তে শয়তান মানুষকে আল্লাহ থেকে নিরাশ করে, দূরে সরায় দেয়। এই জন্য শয়তানের স্কুলের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ পাঠ হলো মানুষকে নিরাশ করে দেওয়া। নিরাশ হওয়া যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার মাপ চাইতে আসতে হবে, বারবার মাপ চাইতে খারাপ লাগবে, আবারও বেহায়ার মতো যেতে হবে, আবারও লজ্জা চেয়ে মাপ চাইতে হবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কি করবেন, ক্ষমা করবেন। তাই বলে আবার এই আশায় কেউ থাকেন না যে আল্লাহ তাআলা যেহেতু বারবার ক্ষমা করে, বারবার তওবা কবুল করে, অতএব আর টেনশন কি, অপরাধ করব আর মাপ চাইব, অপরাধ করব আর মাপ চাইব। দেখেন, একজন অভিভাবক, একজন বাবা তার সন্তান অনেক দিন পরে একবার অন্যায় করেছে, বকাঝকা দিয়েছে, সন্তান মাফ চেয়েছে, উনি মাফ করে দিয়েছেন, আবার বহুকাল পরে আবার করেছে, তিনি হয়তো মাফ করে দিয়েছেন, কিন্তু বাপ যদি টের পায় ছেলে এটা একটা ধান্দা বানায় নিছে, তাহলে এরপরে মাফ হবে না, মুগুর আরো বেশি করে হবে, কথা বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, আল্লাহ তাআলা তাওয়াব গাফফার, বারবার তিনি ক্ষমা এবং তওবা কবুল করেন। এই কথা জেনে আপনি ঠান্ডা মাথায় আকাম করে যাচ্ছেন যে আল্লাহ তো মাফ করবেই, তাহলে সেই মাফের আশা তো দূরের কথা, উল্টা বরং আরো শাস্তি হওয়ার সম্ভাবনা আছে। একজন ব্যক্তির ঘরে মলম আছে, হাত কাটা গেলে সেখানে মলমটা লাগাই দিলে কি হয়, ভালো হয়ে যায়, সেজন্য সে কি ভালো হাত চাকু দিয়ে কাটবে, ভুলে কেটে গেলে মলম লাগাবে, তাই না? চাকু যেহেতু, মলম যেহেতু আছে, লাগাইলেই ভালো হয়ে যাবে, অতএব আমি ঠান্ডা মাথায় হাত কাটবো, এটা কোনো বুদ্ধিমান মানুষ করবে? করবে না। আল্লাহর পাকড়াও, ওই যে বলেছিলাম কিয়ামতের ভয়, জাহান্নামের বাস্তব চিত্রের প্রতি বিশ্বাস যদি আমাদের থাকতো, তো আল্লাহ বারবার তওবা কবুল করেন সে আশার চাইতে আল্লাহ তাআলা কাহহার, আল্লাহ তাআলা পাকড়াও করবেন, আল্লাহর আযাব শাদীদ, এগুলোর ভয় যে বিশ্বাস যদি থাকতো, তাহলে বারবার ঠান্ডা মাথায় পাপ করার সাহস আমাদের হতো না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর রহমতের চাদরে আবৃত করে রাখুন, আমরা যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি।